রবিবার দুপুরে সাব্রুমের শান্তচাঁদ ব্লকের অন্তর্গত বিপিন সর্দার পাড়ার পুলিশের অত্যাচারে মৃত বাদল ত্রিপুরার বাড়িতে গেলেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। তার সাথে ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা প্রমগ, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্যরা। বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক প্রয়াত বাদল ত্রিপুরা পরিবার পরিজনদের সাথে কথা বলেন, তাদের বক্তব্য শোনেন। এদিন প্রদেশ বিজেপির পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য নিহতের পরিবারের হাতে তুলে দেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। পরে তিনি সাংবাদিকদের জানান, গোটা ঘটনা পুলিশি তদন্ত চলছে, পাঁচজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি দল এবং রাজ্য সরকার অসহায় পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। তিনি আরও জানান, বামফ্রন্টের বিগত 35 বছরের রাজত্বকালে রাজ্যে 30টির মতো লক আপ ডেথ হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে একজন পুলিশ কনস্টেবল পর্যন্ত শাস্তি পায়নি। তিনি আরও জানান, সম্প্রতি মেলার মাঠের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় 2 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা রাজ্যে একটা ইতিহাস বলে উল্লেখ করেন তিনি। এটা একটা ইতিহাস, কখনো হয়নি। এছাড়াও আগরতলাও দেখেছেন, মেলার মাঠের ব্যবসায়ীকে খুন করা হয়েছে, সঙ্গে সঙ্গে 2 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। এই যে সরকার সবসময় মানুষের পাশে আছে, বিশেষ করে গরিব জনজাতি অংশের মানুষ, আমরা আজকে এসেছি প্রদেশ বিজেপি থেকে, সঙ্গে আমাদের বিধায়কও আছেন মাইলা প্রমগ, এছাড়া আমাদের জেলা যুব মোর্চার সভাপতি আছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা একটাই যে না, কোথাও কোনো মানুষের প্রতি যাতে কোনো ইনজাস্টিস না হয়, কারোর উপর কোনো অত্যাচার না হয়। পরিবারটা 3টে বাচ্চা অসহায়ের মতো আছে, আমাদের বিধায়কের সঙ্গে কথা হয়েছে, আমি উপরে কথা বলে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি, এই পরিবারটার পাশে আমরা আছি, ভবিষ্যতে তাদেরকে কীভাবে দেখভাল করা যায় সেটা আমরা দেখব, এবং সাময়িকভাবে আমরা প্রদেশ বিজেপি থেকে একটা সামান্য অর্থ সাহায্য আজকে করেছি। আমরা চেষ্টা করছি এই পরিবারটাকে কীভাবে ভালো রাখা যায় এবং যাতে তারা জাস্টিস পায়, তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এদিন মনু বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মাইলা প্রমগ জানান, অসহায় পরিবারটিকে একটি সরকারি চাকরির ব্যবস্থা সহ তার অন্তিম ক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার বিষয়ে কথাবার্তা চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।